এখন আপনি যদি খেয়াল করেন প্রত্যেক ফেসবুক পেজের কমন একটা প্রবলেম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমি রিসেন্ট ফেসবুকে কাজ করা শুরু করেছি আমি কোনো ভায়োলেশান করিনি আমি অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি সব কিছু দিচ্ছি তারপরও আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশান এসেছে আমার যে সাবস্ক্রিপশান ফিডটা রয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে কিন্তু আমার যে ইনস্টিমেটের সেট সেটা কিন্তু আসছিল না কিন্তু রিসেন্ট আমি কিছু আর কি টিপস আর কি ফলো করেছি তার মাধ্যমে আমি কিন্তু এই পলিসি ইস্যুটাকে সলভ করেছি এখানে আমি কোন কোন জিনিসের দিকে লক্ষ্য দিয়েছি বা আপনি যে পেজ শুরু করেছেন আপনার কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো ভিডিও শুরু করার আগে আপনি এক কাজ করুন আপনি অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে ভায়োলেশনটা এটা কিসের জন্য হচ্ছে কিছু কারণ আমি দেখলাম ফলো করে এটা কিন্তু একটা গ্লিচের মতো মানে এটা যদি আপনার পেজে এই রোগটা ধরে যায় এই রোগের কোনো ওষুধ নেই বড় বড়ো যেসব কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এখন সফলতা অর্জন করে রয়েছে বাংলাতে বা হিন্দিতে কিন্তু তাদের যে সব সমাধান রয়েছে তাতে কিন্তু কোনো সমাধান হয়নি আপনি অনেক ভিডিও দেখবেন যেখানে বলছে এই সেটিংসটি করুন রিপোর্টে এই প্রবলেম করুন সঙ্গে সঙ্গে আপনার একদিনের মধ্যে বা তিরিশ মিনিটের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা কিন্তু কোনো দিন এইভাবে হয় না আমি যে জিনিসটা ফলো করেছি সেটা হচ্ছে আমি লাইভ করেছি আমার পেজটাকে যদি আপনি দেখেন রিসেন্ট আমি কয়েকদিন সাত আট দিন আমি লাইভ করেছি দশ মিনিট পাঁচ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট করে লাইভ করেছি লাইভ করার পরে তাছাড়াও আমি কিছু পোস্টও করেছি এবং ফেসবুকের যে টিম রয়েছে ইন্টারনাল টিম তার সাথে আমি যোগাযোগ করেছি মেটা সুইট বলে যে অ্যাপ্লিকেশানটা আছে যেটার মাধ্যমে আর কি কন্টেন্টগুলোকে ম্যানেজ করা যায় ফেসবুকের সেইখানে আপনি গেলে সেটিংসে একটা অপশান থাকে যেখান থেকে আমরা সরাসরি চ্যাটের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আমি সেই কন্ট্যাক্টটা প্রতিদিন একবার করে করেছি এবার প্রতিদিন করার করার পরে লাস্টে একদিন আমরা তার সাথে একটা ভালোভাবে কমিউনিকেট হয় যে স্যার আমার এই সমস্যাটা যার সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ইংলিশেই করতে হয়েছে আর ইংলিশের কথা হলেই একটা প্রশ্ন আসতে পারে আপনাদের অনেকের মাথায় যে ইংলিশ তো আমি পারি না তাহলে আমি এই বিষয়টি কীভাবে করব। দেখুন ইংলিশে আমিও খুব বাজে খুব খারাপ তবুও মানে আর কি যেটুকু পারা যায় সেটুকুর মাধ্যমে ওদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়া আমার এই সমস্যাটা হয়েছে ওদের তরফ থেকে আমাকে ফোনও করেছিল এবং সেখানেও আমাকে অনেক কিছু বলেছে এই এই ফর্ম ফিল করুন এই এইভাবে জিনিসটা সমাধান হয়ে যাবে তো আমি সমস্ত ফর্ম ফিল আপ করেও কিন্তু আমার সমাধান হয়নি কিন্তু রিসেন্ট দেখলাম হঠাৎ করে একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার সেট আপ অপশানটা চলে এসেছে ইনস্টিম এবং আমি ইনস্ট্রিম অ্যাডের যখন সেট আপ অপশানে ক্লিক করে আমার পে আউটটা দিয়ে ক্লিক করলাম ইনস্ট্যান্ট মনিটাইজ হয়ে গেছে আমার যে পেজটা এই যে পেজটা এখন আমি ভিডিও করছি এটা সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজ হয়ে গেল তখন আমি বুঝলাম যে এটার একটাই ওষুধ রয়েছে কন্টেন্টের এই যে সমাধানটার সেটা হচ্ছে আপনাকে রেগুলার মেনটেন করে কন্টেন্ট দিতে থাকতে হবে এবং মন ভাঙলে হবে না আমি ভালো করেই জানি যাদের পেজে এই সমস্যাটা আছে তারা কতটা মানসিকভাবে আর কি ভেঙে পড়ে কারণ আমার সাথে তো এই জিনিসটা হয়েছে কারণ আমি এক্সপিরিয়েন্সটা ভালোভাবে নিয়েছি তাই আমার এখানে একটাই মেসেজ আপনাদের জন্য কে কি বলছে কে কী টিপস দিচ্ছে সব ছেড়ে দিন আপনি আপনার মতো করে আপনার ফেস দিয়ে রেগুলার কন্টেন্ট তৈরি করুন আপনি এটা সাত দিনও ঠিক হতে পারে পনেরো দিনও ঠিক হতে ঠিক হবে এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে থাকুন আপনার কিন্তু সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে অনেকে মানসিকভাবে একটু হলেও শান্তি পাবে আর যদি আপনি এই পেজে নতুন এসে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অলার টিপস পেজের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন